মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝছে। আজকে আমাদের ইজতেমার দিন আহলে হাদিস নামদারদের বড় বড় ইজতেমা হচ্ছে, সম্মেলন হচ্ছে চারিদিকে, খোঁজ নিয়ে দেখবেন নেটে সব ভাসে, তো প্রমাণ তো নেটে থাকে, তারা আহলে হাদিস। আমাদের ইজতেমায় দিনেও তাদের সম্মেলন চলছে, মানে অ্যাডভার্টাইজ দিচ্ছে যাতে মানুষ এদিকে না আসে, সব ওদিকে যায়। যেটাই করুক না কেন, এখনও বাংলার মুমিন সমাজের মধ্যে সংস্কারের ইচ্ছা আছে, ভালো মন্দ বোঝার মতন তৌফিক আল্লাহ অনেককে দিয়েছেন, এখানে ইনশাআল্লাহ তারাই আসবে, অন্যরা আসবে না। এবং যারা সত্যিকার অর্থে হেদায়ত চায় তারাই আসবে। এই সংস্কার ধর্মী তবলিগি ইজতেমার সাথে অন্যদের তুলনা করলে আপনারাই বুঝতে পারবেন কত পার্থক্যের মধ্যে আমরা আছি। মানুষের ভিড় দেখে, বিশাল সংখ্যা দেখে সত্য মিথ্যার মানদণ্ড যাচাই করা যায় না। উদ্দেশ্য একটাই, মানুষের কাছে যেন বিশুদ্ধ কথাটাই চলে যায়। আর আগের ইজতেমা ছিল উইদাউট ইন্টারনেটে, এতক্ষণ তো ইন্টারনেটটা ছিল না। এখন যদি মঞ্চে বসে একটু আর কাশিও যদি কথা বলে, ওটাও সারা দুনিয়ার লোক শুনতে পারে যে লোকটা কাশলো, যে এমন বিপদ, কেরামন কাতবিন লাগবে না, কারণ ওই নেটই কেরামন কাতবিন হয়ে গেছে। আমাদের স্টেজে কোনোরকম জাল জয়ীফ হাদিস বলে মানুষকে খুশি করা চলবে না। যে ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করলে এমন অবস্থা যে সে শিরক করেনি, দেখালো জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলে এমন অবস্থা যে সে শিরক করেছে, সে জাহান্নামে প্রবেশ করবে। এর মধ্যে কোনো মাঝখানে কোনো রাস্তা নেই, জান্নাত বা জাহান্নাম, মাঝখানে কোনো হাজতখানা নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। জুমার মসজিদ থেকে বেরোচ্ছে, ওখানে বসেই মেলা শুরু হচ্ছে, তো মানুষ থাকে হয়তো 15-20টা, মাইক চলে সারা বাসার লোক শুনতে পায়। মাইকের কোনো দরকার আছে, কাকে শোনানো হয়, কোনো প্রয়োজন তো নাই। সালাত হলো ঘরের মধ্যে, বাইরের লোক শুনতে পারে না, কিন্তু বেদাতি কাজটা হবে জোরে সোরে যাতে সবাই শুনতে পায়। ফজরের পরে একটু দূরে একটা সুবি কেন্দ্র আছে, ফজরের পরে তারা যে মিলাদের টান দেয়, দুই এক মাইল লোক দূরতে শুনতে পায়, বেদাতের জয় জয়কার সব জায়গায়। কিন্তু ওরা জানে না যে ওটা বেদাত, যে ওটা শিরিক, ওটা অন্যায়। জানাতে গেলেও বিপদ, উল্টা মারতে আসে, কিন্তু তবু তো বলতে হবে। আমার রসুল তো মার খাওয়ার ভয়ে বসে থাকেননি, তুমি ধেরা গুহার মধ্যে যে পালিয়ে থাকেননি, তোর কামা ঘর চত্বর বসে মাল দাওয়াতে দিয়ে কাজ করলে তো ওনাকে কেউ কিছু বলতো না। উনিও মার খেয়েছেন, দাঁত ভেঙেছে, রক্ত ফিঙ্কি দিয়ে ছুটে বেরিয়েছে মাথা ফেটে, তথাপি তিনি দাওয়াতে কাজ ছাড়েননি, কারণ আল্লাহর নির্দেশনা ছিল অস্তাকিম কামা উমিরতা, তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তার উপর দৃঢ় থাকো। এই দৃঢ় থাকাটাই হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়। আর এই কারণে ইবনে মাসউদ থেকে হাদিস এসেছে এই মর্মে, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল ইসলাম করিবান ওয়া সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এসেছিল অল্প কিছু মানুষের মাধ্যমে, অতঃপর আবার সে অল্প সংখ্যক লোকদের মধ্যেই ইসলাম সীমায়িত হয়ে যাবে। জান্নাতের সুসংবাদ হলো অল্প সংখ্যক লোকদের জন্যই, বিষয়টা খুবই চিন্তার বিষয়। কে আমাদের আদম আসসালামকে বলা হবে, আদম তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতগুলি বের করে নাও। আদম বলবে, আল্লাহ কে জান্নাতি কে জান্নামি বলবি কেমন করে, কজনকে নেব? আল্লাহ বলেন, যে 1999 জনকে নিয়ে নাও জাহান্নামে, একজনকে নেওয়া জান্নাতের জন্য। এর ব্যাখ্যা আসছে অন্য দিছে, কালো গরুর গায়ে একটা সাদা পশম যেমন খুঁজে পাওয়া যায় না, ওরকম জাহান্নামীদের ভিড়ের মধ্যে একটা জান্নাত খুঁজে পাওয়া যাবে না। আমাদেরকে যদি জান্নাতে যেতে হয় তো ওই একটার মধ্যে থাকতে হবে,
ওটা কঠিন, প্রতি মুহূর্তে আপনি ধোকার শিকার হচ্ছেন। নেট খোলেন, হাজার হাজার ওয়াজ, নসিহত, বক্তৃতা, ভাষণ, জালসা শুনতেই পাবেন আপনি। আগে তো যাওয়া লোক তখন যাওয়া লাগেন, ঘরে বসে সব শুনতে পাবেন। কিন্তু যাচাই করার মেজাজ কয়জন আছে? খুব কম লোকেরই আছে যাচাই করার মেজাজ। সবাই সুর শোনে, বক্তব্য ঢং শোনে, এগুলো শুনি তারা খুব খুশি হয়ে যায়। না, ওখানে আসল দিন খুঁজে পাবেন না। এখানে আমাদের পার্থক্য, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই নওদাপাড়াতে 1991 সাল থেকে তবলিগি ইজতেমা শুরু হয়েছে। তখন আমাদের মার্কাজের দক্ষিণ পাশে, ওখানেই আমরা ইজতেমা করতাম, যেটাকে এখন ইসলামিক কমপ্লেক্স মার্কেট হয়েছে। ওপাশে যে বিআরটি ভবন দেখেন না আপনারা, ওটা ছিল পুকুর। ওই পুকুরই ছিল আমাদের ইজতেমার মুসল্লিদের উজু করার জায়গা, চারিপাশে বাঁশ দিয়ে উজু করার জায়গা করেছিলাম। সেই স্মৃতি যখন তারা ছিল তারাই জানে, এখনকার ছেলেরা ওগুলো দেখেওনি, বিশ্বাস করাও মুশকিল। সেই ইজতেমা আজকে কত বড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ট্রাক টার্মিনালের বিশাল ময়দান, আর এখন কুল হয় না, ওইরকম 5টা ময়দান লাগছে। হয় গত 2-3 বছর যাবৎ 5টা প্যান্ডেল করতে হচ্ছে, এখন আর তাও কুল হবে না। এই জন্য বাধ্য হয়ে গতবার থেকে আমার মহিলাদের আসা বন্ধ করে দিয়ে দিয়েছি, শুধু পুরুষেই স্থান দিতে পারছি না। মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝছে, আজকে আমাদের ইজতেমার দিন আহলে হাদিস নামধারীদের বড় বড় ইজতেমা হচ্ছে, সম্মেলন হচ্ছে চারিদিকে। খোঁজ নিয়ে দেখবেন নেটে সব ভাসে, তো প্রমাণ তো নেটেই থাকে, তারাও আহলে হাদিস। আমাদের ইজতেমায় দিনেও তাদের সম্মেলন চলছে, মানে অ্যাডভার্টাইজ দিচ্ছে, যাতে মানুষ এদিকে না আসে, সব ওদিকে যায়। যেটাই করুক না কেন, এখনও বাংলার মুভমেন্ট সমাজের মধ্যে সংস্কারের ইচ্ছা আছে, ভালো মন্দ বোঝার মতন তৌফিক আল্লাহ অনেককে দিয়েছেন। এখানে ইনশাআল্লাহ তারাই আসবে, অন্যরা আসবে না। এবং যারা সত্যিকার অর্থে হেদায়ত চায় তারাই আসবে। এই সংস্কার ধর্মী তবলিগি ইজতেমার সাথে অন্যদের তুলনা করলে আপনারাই বুঝতে পারবেন কত পার্থক্যের মধ্যে আমরা আছি। মানুষের ভিড় দেখে, বিশাল সংখ্যা দেখে সত্য মিথ্যার মানদণ্ড যাচাই করা যায় না। বক্তব্যের বিষয়বস্তু, বক্তব্য সারগর্ভতা, বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করলেই তবে বোঝা যায় যে কারা মানুষকে হকের পথে ডাকছে। আমরা আমাদের বক্তব্যের মধ্যে তবলিগি ইজতেমার যারা বক্তা হন, 2 মাস আগেই তাদের কাছে আমরা চিঠি পাঠিয়ে দিই বিষয়বস্তু দিয়ে, এবং সেখানে 7 দফা নির্দেশনা দিয়ে দিই। ওটাও আপনাদেরকে শুনিয়ে দেওয়া ভালো, কারণ তো গোপনে থাকে, কেউ তো টের পায় না কী দেই না দেই। 1 নম্বর নির্দেশনা থাকে, নিজেকে দিনের একজন নিঃস্বার্থ দায়ী মনে করা এবং শ্রোতাদেরকে আখরাতমুখী করা, এটাই হবে আপনার বক্তৃতার মূল টার্গেট, দুনিয়ামুখী নয়। এবং আপনি একজন নিঃস্বার্থ দায়ী, অধিকাংশ বক্তার স্বার্থ থাকে, ভালো করে বক্তৃতা করলে শ্রোতারা খুশি হবে, অন্তত স্টেজতে নামলেই আর 10টা দাওয়াত পাব। কারণ বক্তৃতা এখন একটা বিজনেসে পরিণত হয়ে গেছে, 1 ঘন্টার বক্তৃতা মিনিমাম 10,000টা তো পাবো। এই স্বার্থপর বক্তারা সমাজটা ধ্বংস করে দিল, যেখানকার কমিটি যে মতের লোক সেইভাবেই তারা বক্তৃতা করে খুশি করার জন্য। টাকা তো শ্রোতারা দেবে না, টাকা তো কমিটি লোকরাই দিবে। ফলে আজকে বক্তৃতার জগৎটা হয়েছে পুরোপুরিটা স্বার্থের জগতে পরিণত হয়ে গেছে। আমরা আগেই বলে দিচ্ছি, আসবেন নিঃস্বার্থভাবে, এমনকি আপনার যাতায়াত ভাড়াটা আমরা দেই না।
আমাদের ইজতেমা শুরু থেকেই কারো যাতায়াত ভাড়া আমরা দেই না। যারা বাইরের লোক আমন্ত্রিত অতিথি থাকেন তাদের কথা স্বতন্ত্র, যারা আমাদের সংগঠনভুক্ত লোক তারা কেউ কখনো কল্পনাই করে না যে আমরা নদাবড়া ইজতেমা গিয়ে যাওয়া আসা ভাড়াটা পাবো, এটা পায় না। এটা টোটালি নিঃশর্ত, এটা আপনার দাওয়াত, সারা বছর দয়া করেন করেন, এই দিনটা আপনার জন্য লিল্লা। শুধু তারা বক্তৃতাই করে না, তারা সাধারণ কর্মী হিসেবেও ভলান্টিয়ারি কাজও করেন। বক্তারা সাধারণত যে আরাম করে তারা শুয়ে থাকে অথবা ঘুমিয়ে থাকে, টাইম হলে উঠে যেয়ে বক্তৃতাগুলি আবার সে ঘুমিয়ে পড়ে, এই সুযোগ এখানে নাই। আর বলে দিয়েছি আপনারা বক্তা, আপনারা কর্মী, আপনারা পরিবেশক। দূর অতীতে ফিরে যাই 1997 সালে, ভারতের জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি উনি এসেছিলেন আমাদের এখানে, এবং নেপালের জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় নায়েবে আমির, দুজনে একই সঙ্গে, তারা যেহেতু বিদেশি মেহমান, আমরা ওই হোটেল গুলশানে সিট ভাড়া করে ওখানে রাখছিলাম, তখন হোটেল স্টার হয়নি। ওনারা ওখানে বসে বসে কী চিন্তা করেছেন আমি জানি না, আমি বেরিয়েছি কোন দিকে কেমন কী হচ্ছে দেখার জন্য। আমাদের পূব পাশে ওই যেখানে এখন পানি জমি আছে, ওখানে তখন পানি ছিল না, মন ছিল, ওইখানে 32টা গরু জবাই করা হয়েছে আর এক পাশে খাওয়ার জায়গা করা হয়েছে। তখন এই পাশের এই মাটি কেনা হয়নি, এটা কিনছি এই মাটি তখন 2000 সালে, ওটা হলো 97 সালের কথা, ফলে জায়গা কম, তো ওখানে গরু জবাই, ওখানে রান্না, ওখানে খাওয়া। ওই দুই মেহমান যারা অত্যন্ত সম্মানিত মেহমান, তারা বাংলা বোঝেন না, উনি তো নেপালি, ইনি ইন্ডিয়ান উর্দু বলে, কিন্তু বসে থাকতে পারেনি, দেখে দেখে গেলা ভাই কী করছো তো এখানে বসে বসে আমার করবো নাকি, সে বক্তব্য ধরে রাত্রিবেলে সারাদিন করবো কি, কোন ফাঁকে চলে আসে রিক্সা যেমন ওরা চড়ে না, ওরা প্লেন চড়ে আর প্রাইভেট কার চড়ে, আমার তো রিক্সা ভাড়া দেওয়ারই বসা নেই, নিজেরা চলে আসছে। ওখানে গিয়ে দেখে যে এলাহি কারবার, বেঞ্চ মানুষের বেঞ্চের উপরে সব বসে খাচ্ছে, কেউ গোস্ত কাটতেছে, কেউ রান্না করছে, দেখে তো হতভম্ব হয়ে গেছে, ওরে বাপ রে একই, ওরা নিজেরাই গোস্ত কাটা শুরু করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ, কল্পনা করা যায়। আমি যে বলে খালজি আপনি এখানে, বলে ছড়িয়ে 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 দেখিয়ে মাত, আপনি ছাড়েন আমাকে দেখবেন না কী হচ্ছে, দেখবেন না আমার থেকে উঠবেই না কোনো কর্মী, দুজনে মেরে অন্য অন্য ভলেন্টিয়ারদের সঙ্গে, যুব সঙ্গে, ছেলেদের সঙ্গে নিজেরাই গোস্ত কাটছে। ছেলেরা বুঝতে পারেন যে কারা, বিশাল লম্বা চড়ার দেহ, মানে একেবারে পাঠানোর মতো সব দেখতে, ইয়েও করতে আসলো, ছেলে সব ভয় পেয়ে গেছে, ইয়ে হুজুরা করতে আসলো, হচ্ছিল না কেউ, ওইসব করে আসলে যুবসংঘ অফিস এই সমস্ত কাগজপত্র নিয়েছে, বলে এরকম কর্মী আপনার তৈরি হয়েছে, নিঃস্বার্থ কাজ করছে, আমরা আমার দেশে একটু করতে পারে না, করবো সব নিয়মকানুন সব আমাদের দেন, সব দিলাম। বলে আমি যে সারা ভারতে এই আহলাদের যুবসংঘ শুরু করে দেবো, এই যুবক সরা হবে না, এই বুড়ো দেখায় নাকি, পুরো হাসপে কাশপে মাদা পাতা ধানে ফিরে হয় নাকি, সব এসব করতে দেরি কল, এবার আপনি বলছেন তার মধ্যে কী স্পিরিট তৈরি হয়ে গেল। ঠিকই নেপালে যেয়ে তাই করেছে, ইন্ডিয়াকেও সে তাই করেছে, এখন সবাই দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এখন আমি খালি বেশি আছি ওদের বয়সের। আরেকজন ভাইয়ের কথা বলি, আপনারা নিশ্চয় যারা ঢাকা যান, গ্রিন রোড আছে না ওখানে চশমার একটা বড় দোকান আছে, দেখবেন কোটি কোটি বাবার লেনদেন সেখানে, ওই চশমার দোকানদার যে কার কাছে তবলি ইজতেমা দাওয়াত পেয়েছেন, যাই না বাড়ি গাইবান্দা, উনি প্লেনে করে চলে আসছেন, এসে সোজা এসে আমার সঙ্গে দেখা করলেন, যেগুলো আমি দেখি না চিনি না, তখন আমাদের এখানে প্লেনে আসা মতো লোক ছিল না, বললে ভাই আপনি কোথায় আসছেন, পরিচয় কী কীভাবে এলেন, ওই চশমা তোর নাম বলা তো আমরা চিনি ফেলি, বিশাল বাবা ওখান থেকে ওই লোক আসবে। বলছি স্যার আমার একটা দাবি, কি আমি একটু দুটো দিন এখানে ওয়াকফগিরি দেওয়ার জন্য আমি এসেছি, আমাকে দয়া করে কোনো কাজে নিষেধ করবে না,
আমার এখানে ছেলেরা যে ভলান্টিয়ার করে আমি ওই কাজই করবো। মানে বললাম কি আপনি কি মানায় নাকি? না, এই জন্য আপনার কাছে আমি আগে এসছি, আপনি আমাকে মানা করবেন না। ওই যে গেল ছেলেদের সাথে ভলান্টিয়ারি করার জন্য গোস্ত কাটা, তখন ভাটি গাছ হয়তো খুব ভাটি গাছ ছিল তো কষ্ট নষ্ট হয় না, তো ও ভাটি গাছ ছড়া যত মানে কাজের তো শেষ নাই, ও সব নিজে নিজে করতেছে। দুটো দিন আমি এসছি স্রেফ আল্লাহর রাস্তা অক্ষ করে দেওয়ার জন্য, আপনি আমাকে নিষেধ করবেন না। আমি যখন ধনী লোক আমি এটা ভুলে যেতে চাচ্ছি, ঢাকাতে বেরিয়েছি রাজশাহীতে, ঢাকার জীবন আমার কাছে বিষাক্ত হয়ে গেছে, বিলাসিতার জীবন কি কিছু কী দরকার, এত টাকা আমি কী করবো? আমি এখন আল্লাহর রাস্তা নিজের জীবনটা ব্যয় করবো। এই মানুষটা দুনিয়াতে বিদায় হয়ে গেছে বেশ কিছুদিন কয়েক বছর আগে। এই সেটা আবেগ লগাদত ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর পথে একটা দিন একটা রাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু চাইতে উত্তম বলে সুবহানাল্লাহ। তবলিগ ইস্তেমার এই দুটো দিন আল্লাহর ওয়াস্তে আপনারা সিরফ লিল্লাহ ব্যয় করার নিয়ত করুন। বাংলাদেশে রাজশাহী তবলিগ ইস্তেমার তুলনীয় কোনো ইস্তেমা নাই। আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক দলের কোনো এমপি মিনিস্টার মন্ত্রী কখনো এটা বক্তব্য দেখছেন? কেউ কখনো পাবেন না। আমরা আমাদের ইস্তেমাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে রাখি, কোনো দলীয় রাজনীতির কেন্দ্র হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করি না। তবে হ্যাঁ, যেহেতু শহরে বাস করি, যখন তিনি মেয়র থাকেন তিনি যে একটু সালাম দেন এটা তার অধিকার। হিন্দু মেয়র থাকে যদি বলে আপনার ইস্তেমা যাবো তো মানা করতে পারবো? যদি এসপি আসে মানা করা যাবে? একটু প্রশাসনের লোকরা ওদের বিষয় আলাদা, কিন্তু তারা দাঁড়ায় যে দলীয় ভোট চাইবে একটা ওয়াশ করবে কিছু এই সুযোগ নাই। 1991 সাল থেকে 2022 কত বছর হয়? 32 বছর আলহামদুলিল্লাহ এই নীতির উপরে চলছে। জানি না আমার মৃত্যুর পরে আপনার কী করবেন। তবলিগি ইস্তেমার এই নিরপেক্ষতা এবং সহজ বক্তব্য সারগর্ভ আলোচনা জ্ঞানী মানুষের হৃদয়ে দাগ কাটছে, যে জন্য আমাদের ইস্তেমার বক্তব্য শুনে এমন এমন লোক আহলাদিস হচ্ছেন আপনি যাদের কল্পনা করতে পারবেন না। জীবনের 33টা বছর আমেরিকা, কানাডা, লন্ডন, ওমান, সৌদি আরব বিভিন্ন দেশে 9টা দেশে বসবাস করে যিনি বাংলা প্রায় ভুলেই গেছেন, এই মানুষটা দেশে এসে বসুন্ধরায় তার বাড়িতে একদিন পত্রিকা দেখছেন। আমরা ইনকিলাবে ইস্তেমার দুদিন আগে একটা অ্যাড দেই, ওই অ্যাড দেখে উনি স্তম্ভিত, আহলাদিস আবার কী জিনিস, দেখি না কেমন উনি এসছেন রাজশাহীতে। ইস্তেমার চেহারা দেখে তো প্রথমে বসবো কোথায়, আবার হাঁটু ব্যথার কারণে চেয়ার ছাড়া বসতে পারেন না। যাক মুরব্বি মানুষ তাকে দেখে আমাদের ভলান্টিয়াররা ভদ্রতা করে তাকে একটা চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে, একদম মিডিল পয়েন্টে বসছেন যাতে বক্তব্য উনি ভালো শুনতে পান। দুটো দিন উনি পুরোপুরি বক্তব্য শুনেছেন, ছিলেন হোটেল স্টার, আমার কেউ চিনি না জানি না। আলহামদুলিল্লাহ এখান থেকে ফিরে গিয়েছেন, পাক্কা হেলাদিস হয়েছেন এখন, বললেন আলহামদুলিল্লাহ। আপনাদের মনে ভালো লাগছে না নাকি কথাগুলো? আহলে হাদিসকে আহলেজ করা যে যত কঠিন, একটা অন্য ভাইকে আহলেজ হওয়াটা একেবারে ততটা সহজ। শুধু তাই না, তিনি এখন কী করেছেন জানেন? আমাদের আহলে হাদিস আন্দোলনের যে ডক্টর থিসিসটা আছে 538 পৃষ্ঠার, পুরো থিসিসটা তিনি ইংরেজিতে অনুবাদ করে ফেলেছেন। আরও শুনবেন, এক সপ্তাহ আগে আমার সাথে টেলিফোনে কথা হলো, বলছে আপনার সিরাতুর রসুল যে 894 বিশাল বই ওটার 190 পৃষ্ঠা অনুবাদ আমার হয়ে গেছে। কই বাংলাদেশে 3.5 কোটি 4 কোটি আহলে শুনতে পাই,
আলেম ওলামা ডিগ্রিধারী তো শেষ নাই, কত করে বলেছে বাবা তোর একটু হাত দিয়ে একটু অনুবাদটা কর, আমি কোন দিক সামাল দেবো, কারোর দ্বারা হয়নি। আচ্ছা এই মানুষটা কোথায় ছিল, কীভাবে আসলো, কীভাবে তৈরি হয়ে গেল, এই বিশাল বইয়ের অনুবাদ করা শেষ। যদি আল্লাহ পাক তাকে হায়াতে রাখেন আর একটা বছর, হয়তো পুরো সিরাত রসুলটাই তার অনুবাদ হয়ে যাবে তার হাত দিয়ে। তখন আন্তর্জাতিক বিশ্ব জানবে যে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের কেমন কাজ হচ্ছে, কারণ বিদেশিরা তো বাংলা বোঝে না। ইংলিশ হলে একটা টিপ দিলে 40টা ভাষায় লোক বুঝতে পারে, কী ধরনের নিয়ম কারণ আজকাল হয়েছে আমরা সব বুঝি না, সেটা বলে দেয় শুনি। যদি ইংরেজিতে কোনো বই লেখা হয় একটা বোতাম টিপ দিলে 40টা ভাষায় লোক বুঝতে পারে, যদি এটা ইংরেজি হয়ে যায় তো 40টা ভাষায় সিরাত রসুল চলে যাবে, সালাত রসুল অলরেডি চলে গেছে, ওটা ইংরেজি করেছে অনেক আগে। এই মানুষটা কিন্তু আমাদের মানুষ নন, তিনি আহলে ঘরের জন্ম নেওয়া মানুষ না। এটা আপনাদের বোঝানোর জন্য জোরটা উদাহরণ দিচ্ছি, এরকম অজানা অচেনা বহু মানুষ আসে, এই ধরনের জ্ঞানী মানুষ, তাদের অন্তরে দাগ কাটে এমন বক্তব্য তো আপনাকে দিতে হবে, তাই না? হাসানো কাঁদানো গল্প করা গল্প এই তো আর এগুলো শুনবে নাকি? এবং এইসব মানুষগুলো দুদিন ধরে বসে বসে শোনে, এমনি এমনি মাঠে বসে বসে এমনি শোনে, তারা জীবনে কোনো কষ্ট করেনি, সারাটা জীবন এসিতে কাটিয়েছে, বড়ো বড়ো জায়গা থেকে থাকে অভ্যাস, 8-9 ইউনিভার্সিটি প্রফেসারি করা, সাত মানুষ মনে করেন নাকি? এইসব মানুষগুলো আপনার বক্তব্য শুনবে, তাহলে আপনার বক্তব্য কেমন হবে? নিঃসন্দেহে ভালো হতে হবে না। এই জন্যে আমরা 2 মাস আগে থেকে টপিক দিয়ে দিই এবং তাকে এই 7টা নির্দেশনা দেই। একটা প্রথম হচ্ছে নিজেকে দিনের একজন নিঃস্বার্থক দায়ী মনে করা এবং শ্রোতাদেরকে আখেরাতমুখী করা, আমাকে ভোট দিলে তুমি জান্নাত পাবা এইসব বলা যাবে না, এইসব ধানে ধানে পানের মধ্যে নাই, আমরা জান্নাত চাই বঙ্গভবন চাই না। 2 নম্বর, কাউকে কটাক্ষ না করা বা মনে আঘাত না দেওয়া, কোনো ক্রমেই কোনো দলের নাম উল্লেখ করে তাদের পক্ষে বা বিপক্ষে কোনো কথা না বলা, এটা 2 নম্বর নির্দেশনা আমার। 3 নম্বর, ভাষা গাম্ভীর্যপূর্ণ ও মাধুর্যমণ্ডিত হওয়া এবং বক্তব্য সারগর্ব হওয়া। আপনি দেখছেন তো আমাদের এত এখন আলহামদুলিল্লাহ, আগে তোর বক্তাই পাতাম না, পরে সব আমাকে একাই পরে চালাই যেত, এখন আর যুব সংঘ ছেলেরা আলহামদুলিল্লাহ এত বক্তা হয়ে গেছে আমাদের চান্স দিতেই পারছি না। এখন 30 অধের জন্য তো হয়ই, তাদের ভাগে পড়ে কারো 20 মিনিট, খুব 20 মিনিট ক্রস করে খুব কম বক্তায় যায়, কথা বুঝছেন? এইটুকুর মধ্যেই তাকে সব কথা বলতে হবে, তাকে সারগর্ব হবে না, ও গান গাবে কখন, গল্প করবে কখন, সে সুযোগ পায় না। ভাষা গাম্ভীর্যপূর্ণ, মাধুর্যমণ্ডিত এবং বক্তব্য সারগর্ব হওয়া। 4, বক্তৃতার সারমর্ম হবে সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহির বিধান পবিত্র কোরআন ও সহি হাদিসের দিকে ফিরে যাওয়া, রুজু ইলাল কিতাবে ও সুন্নতে সহিয়া, এটা হল সারমর্ম। যাই বক্তব্য রাখেন ঘুরে ঘুরে আপনাকে ওখানেই আসতে হবে, যে মানুষ ফিরে এসো আল্লাহর কিতাবের কাছে, ফিরে এসো রসুলের সহি সুন্নার কাছে। 5, নির্ভরযোগ্য কিতাব ও সূত্রসমূহ হতে বিশুদ্ধ উদ্ধৃতি পেশ করা এবং কোনো অবস্থায় জয়ীফ ও মৌজু হাদিস না বলা বা অর্থহীন ও হাস্যকর গল্প না বলা, বুঝতে পারছেন? দেখুন কোনো জাল মৌজু হাদিস ইস্তেমার ময়দানে কার মুখ দিয়ে বের হবে না। বহু আগে যেমন ইস্তেমা হয়তো এই পাশে, একজন বিখ্যাত আলেম তৎকালীন সময়ের মারা গেছেন, উনি এসেছিলেন তৎকালীন সময়ে বাংলাদেশের যত শ্রেষ্ঠ বক্তা আহলে হাদিসের উনি তার মধ্যে একজন, বক্তব্যের মধ্যে ওই অভ্যাস, যারা বড় যত বড় বক্তা তারা তত বড় গল্পবাজ। লাকিলি ওই সময় আমি মঞ্চে উপস্থিত ছিলাম, উনি কেবল জবান দিয়ে বলে শুরু করেছেন, আমি জানি এরপরে ঠিক এই গল্পটা আসবে, আমি সঙ্গে সঙ্গে কাপড় ধরে বসে দিলাম, এক স্টপ ওখানে, আপনি আর আতরাতে পারবেন না। এই দৃশ্য দেখে সব বক্তারা ভয় পেয়েছে, সব মনে হচ্ছে আমার কপালে তাই হবে, আর একটা কথা বলতে নেই, বসেন চুপচাপ চা খান বসে বসে, কথা হচ্ছে কোনো সুযোগ নাই।
আমাদের স্টেজে কোনো রকম জাল জয়ীফ হাদিস বলে মানুষকে খুশি করা চলবে না। ছয়, কোরআন তেলাওয়াত ও হাদিস পাঠ সহি শুদ্ধ হতে হবে। আহলে হাদিসের বদনাম আছে, অধিকাংশ আলেমের তেলাওয়াত সঠিক নয়, আহলে হাদিসের মধ্যে হাফেজকারীর সংখ্যা খুবই কম, যা আছে তাও প্রায় তেলাওয়াত শুদ্ধ নয়, বড় মুশকিল। এটা দূর করা খুব কঠিন, আর যাদের একটা অভ্যাস হয়ে যায় সে আর সোজা হয় না। জিব্বাকে বলা হয় নরম, ও যে কত কঠোর, একবার যদি ভুল হয়ে যায় ছোটোবেলায় আপনার, ও মদিনার দশবার পাক হলেও ওর একজন মাদিনার সম্বন্ধে আমি জানি, বয়স্ক মানুষ, উনি বলছেন ভাই কী করব, এত চেষ্টা করি আমি জানছি এটা ভুল হচ্ছে আমার, কিন্তু হলোই না, ও ছোটোবেলায় ভুল পড়ে আসে, খুবই সমস্যা। আমাদের যারা বক্তা হবেন তাদেরকে আমরা আগেভাগে বলে দিই, আপনি শুদ্ধ করে আসবেন, কারণ এই বক্তব্যগুলো পরে আমি শুনি, রেকর্ড নেটে থাকে না, শুনে শুনে তাদেরকে ডেকে নিয়ে সামনে বসে করেকশন করে দিই, বলে দিই যদি আপনি এবার ঠিক করলেন, আগামী যদি ঠিক করতে না পারেন তো আপনি আগামী বার থেকে স্টপ, ভয় পেয়ে যান। সাত নম্বর, বক্তৃতার মধ্যে সঙ্গীত বলা যাবে না। গান গায় না, গানেই তো দশ মিনিট কাটিয়ে যায়। এই সাতটা নির্দেশনা দিয়ে দু মাস আগে তাদের কাছে চিঠি পাঠানো হয় এবং সাবজেক্ট দিয়ে দেওয়া হয়, এবং সাবজেক্টের সঙ্গে আমরা এখন আর তাহারেকে ওই বিষয়ে যেসব আর্টিকেলগুলো দর্শক গ্রহণ দর্শক হাতে যেগুলো আগে বেরিয়ে গেছে, ব্যবহার ভালো প্রবন্ধ বেরিয়ে গেছে, সাপোর্টিং হিসেবে ওগুলো দিয়ে দিচ্ছি যে আপনি এইগুলো পড়ে এই বক্তৃতা করবেন। আপনার নিজের স্টকে অনেক সময় থাকে না, আর বই অনেক সময় সব বক্তাকে বইতে থাকে না, অত পাবে কোথায়। আমরা এখানে সবসময় গবেষণা থেকে আমাদের কাছে স্টক আছে, ওদের কাছে নাই, এইগুলো ফটো করে তাকে পাঠিয়ে দিয়েছে, আপনি এগুলো পড়বেন, এরা এখানে আগে বক্তব্য রাখবেন। উদ্দেশ্য একটাই, মানুষের কাছে যেন বিশুদ্ধ কথাটাই চলে যায়। আর আগে ইজতেমা ছিল উইদাউট ইন্টারনেটে, এতক্ষণ তো ইন্টারনেটটা ছিল না, এখন যদি মঞ্চে বসে একটু আর কাশিও যদি কথা বলে ওটাও সারা দুনিয়ার লোক শুনতে পারে, যে লোকটা কাশলো, যে এমন বিপদ, কেরামন কাতবিন আর লাগবে না, কারণ ওই নেটই কেরামন কাতবিন হয়ে গেছে। এজন্য আগেকার চাইতে এখন বক্তব্য রাখা খুবই কঠিন, খুব হিসাব করে কথা বলতে হয়। আমাদের মৌলিক উদ্দেশ্য হয় শিরক বেদাতমুক্ত সমাজ গঠন করা, কারণ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাকিয়াল্লাহ লা ইশরিক বিহি শাইয়্যা দাখালাল জান্নাহ, মান লাকিয়াল্লাহ ইশরিক বিহি শাইয়্যান দাখালান নার, রাওয়াহু মুসলিম। ছোট্ট কথা, যে ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করলে এমন অবস্থা যে সে শিরক করেনি, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলে এমন অবস্থা যে সে শিরক করেছে, সে জাহান্নামে প্রবেশ করবে। এর মধ্যে কোনো মাঝখানে কোনো রাস্তা নেই, জান্নাত বা জাহান্নাম, মাঝখানে কোনো হাজতখানা নাই। এই যে স্পষ্ট বক্তব্য আছে, আর কোরআনের ব্যাখ্যা কি, মা ইউশিক বিল্লায় ফকাত বলো হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন আনসার, সূরা মায়দা 72 আয়াত। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল, হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তারপরে জান্নাতকে হারাম করে দিবে, ওরে সর্বনাশ, কঠিন কথা না? শুধু তাই বলে আল্লাহ ক্ষান্ত হননি, আমালাহু ফিল আখিরাতি মিন আনসার, আখিরাতে তাকে সাহায্য করার তার জন্য সুপারিশ করা কেউ থাকবে না। তো এই শিরিক কি আমাদের দেশে নাই? তো শিরিকটা জোরদার বেশি, শিরকের পক্ষে প্রচার বেশি, যেগুলো আপনারা ভালো করে জানেন আমাদের চাইতে হর হামেশা হচ্ছে এগুলো, আর বেদাত্ম তখন হিসাবই নেই, বেদাত ছাড়া তো কোনো অনুষ্ঠানই হয় না, চলছে সমানে। আমরা এদেশের মানুষকে শিরক ও বেদাত থেকে মুক্ত করে অন্ততপক্ষে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমরা বলে দেওয়ার চেষ্টা করি। হেদায়েতের মালিক তো আল্লাহ, তাই না? মানুষকে হেদায়েত করতে পারে নাকি? পারে না। আর এই জন্য আপনি একটা মশহুর বেদাত চলছে বাংলাদেশে, যেটা শুরু হয়েছে টঙ্গি থেকে আখেরি মোনাজাত আছে না, এখন যত জলসা হচ্ছে সবাই শেষে আখেরি মোনাজাত দিচ্ছে,
মানুষ অন্য সময় যাক না যাক, আখেরি মোনাজাতে ভিড়ের চোটে রাস্তাঘাট সব বন্ধ। এমনকি প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী তারপর দৌড়ে এসে ওই আখেরি মোনাজাতে যেই বসে। আর এখন ইন্টারনেটের কল্যাণে কোথাও যাওয়া লাগে না, অফিস চলছে হঠাৎ মোনাজাত শুরু যায়, অফিস বন্ধ শুরু করলে হাত তুলো, প্রত্যেক ঘরে ঘরে এখন আখেরি মোনাজাত শুরু হয়ে গেছে। বলেন এই যে অবস্থা চলছে, আমরা এগুলো থেকে আলহামদুলিল্লাহ মুক্ত আছি, আমরা এগুলো করি না। বেদার সম্বন্ধে হাদিসটা শুনে রাখা ভালো, সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী ফারাতু আলাল হাউদ, আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের আগে হাউস কাউসারে চলে যাব, অতঃপর আমি তোমাদের পানি পান করাবো, কিন্তু আমার সামনে আসবে মুসল্লি দেখে চিনব যে যারা মুসলমান তাদের সালাত উজু করার তো অঙ্গ প্রত্যঙ্গ তো জল জল করবে, তাই না? তো আমি ওটা দেখে চিনব এরকম তো আমার উম্মত সব, কিন্তু সময় হলো বাইনি ও বাইন হম, তো ফেরেশতারা আমার এবং তার মুসকান থেকে ওদেরকে সরিয়ে দেবে। আরে ভুমই আরে ভুনানি, আমি ওদেরকে চিনি ওরা আমাকে চিনি, যখন ফেরেশতারা ওদের সরাই দেবে আমি যখন এই কথা বলবো তখন ফেরেশতারা আমাকে জবাব দেবে ইন্নাকালা তাদরি মা আহাদাসু বাদাকা, এ মোহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত অসংখ্য বেদাত করেছিল। তখন আমি বলবো সোহকান সোহকান লেমান গাইয়ারা বাদি, দূর হও দূর হও যে আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করে ফেলেছিল তোমরা, যাতে আমাদের ভাইরা সোহকান সোহকানের মধ্যে না পড়ে যায়, যাতে ওই দিন হাউস কাউসারের পানি পান করে তৃপ্ত হতে পারে। আর যে ব্যক্তি একবার হাউস কাউসারের পানি পান করবে লাই আজমো আবাদা, এটাও হাদিসের ভাষা, যদি আল্লাহ তাকে হাউস কাউসারের পানি পান করেন সৌভাগ্য দান করেন সে আর আদৌ পিপাসিত হবে না তৃষ্ণার্থ হবে না, ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে। অথচ আমি যদি বেদাত করি মরি আমাকে সৌকান সৌকান বলবে আল্লাহ রসুল, দূর হও দূর হও। মুসলমান কিন্তু সালাত পড়েছি এই যে হাত অঙ্গ প্রত্যঙ্গ জল জল করবে, এত সহজ না। ভাইদেরকে আমার আত্মীয় স্বজনকে আমার সন্তানদেরকে জান্নাতে বাঁচানোর দায়িত্ব আমাদের নাই, প্রত্যেকটা ভাইয়ের দায়িত্ব আছে। এই দায়িত্ব পালনের স্বার্থে আপনাদের পক্ষ থেকে আমরা হয়তো এই আয়োজনটা করি, এখানে আপনাদের প্রত্যেক দায়িত্ব আছে না, অর্থ দিয়ে সময় দিয়ে যার যা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সার্বিকভাবে সহযোগিতা করবেন। যারা দূরে আছেন তারা টাকা পাঠাবেন, কোনো কাজ তো এমনিতে হয় না, প্রতি ইস্তেমাতে আমাদের 40 লক্ষ টাকার বাজেট থাকে ইস্তেমাত করার জন্য, খালি দিন দিন বাড়তেছে, 5-6টা প্যান্ডেল করা হয়, যারা প্যান্ডেল করে তারা টাকা নেয় না ফ্রি করে নাকি, এ তো বিশাল ব্যাপার। আমাদের কর্মীরা নয় ভলেন্টিয়ারি করে, প্রায় আমার ভলেন্টিয়ার আগে লাগতো 15-20 জন, এখন লাগে 750-700 মতো ভলেন্টিয়ার লাগে, তাই তো কুলাতে করে না, প্রতি বছর বাড়ে। যারা দোকানদার আছেন নদাতে বায়া বাজারে সবাইকে বলছি সারা জীবন ব্যবসা করবেন এবং ইস্তেমার 2 দিন আপনার তো বহু টাকায় ব্যবসা করবেন। আমার কমপ্লেক্স মার্কেটে যারা তোমরা আছো তাদেরকে বলছি অন্য দিনের ব্যবসা চাইতে ইস্তেমার উপলক্ষে তোমরা কমপক্ষে 5% কম নেবা টাকা পয়সা, দর যেন কম থাকে, খবর যেন না বাড়ে, রক্তচোষা বাঘের মতো এই সমস্ত মেহমানদের পকেট খালি করবা, তোমার গোনা হবে এবং তুমি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে, খবরদার। চেষ্টা করো কম নেওয়ার জন্য যাতে নদওয়ায় মানুষকে সবাই ভালোবাসে। এরপরও ইস্তেমার ফান্ডে তোমাকে দৈনিক টাকা দিতে হবে, যারা দোকানদারি করবেন কোনো হারাম মাল বসাবেন না, বিড়ি সিগারেটের দোকান করবেন না, হালাল মালের দোকান করবেন, সকালে বিকেলে দুবার করে আমাদের লোকরা যাবে, আপনি যা আয় করেন একটা অংশ ওখানে দিবেন, আপনার এই 5 টাকা আয় বা 10 টাকা ব্যয় যেটাই দিবেন এটাই ইস্তেমার জন্য অনেক বড় কাজ হবে। আমরা যেখানে বসি রসুল সুন্নত অনুযায়ী বৈঠকে দান দিই, মসজিদ কোর্টে দেখছেন না এখানে সীমাবদ্ধ নয়, কালকে আমরা মহিলা মার্শাল দোতলা উদ্বোধন করেছি সেখানে বসে আমি সবাই বৈঠকে দান দাও, বৈঠকের দান ছাড়া আমরা কোথাও বৈঠকে বসি না, এটা নবীর সুন্নত এবং সঙ্গে সঙ্গে এটা আমরা পকেটে যা থাকে তাই দিই, 2 টাকা থাক আর 200 টাকা থাক দিয়ে আল্লাহর ফান্ডে জমা করি। অভ্যাসটা আপনারাও করেন, বছরে একবার করে ইস্তেমা হয় রাজশাহীতে নদাবড়াতে, এটা আপনাদের সৌভাগ্য নয় কি? যারা এখানে আছেন বা যারা বাইরে আছেন, মার্কাজের ছাত্র যারা ছিল আগে এখন তারা অনেক দূরে দূরে চলে গেছে, সবাইয়ের প্রতি আমাদের দাবি আছে এই ইস্তেমাকে সফল করার জন্য যার যতটুকু
ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন সফল করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এর সঙ্গে এটাও বললো আমরা জমি কিনছি, জমি কেনার জন্য এখন টাকা থাকবেন না, জমি দিবেন, যাদের জমি আসে এক বিঘা আধা বিঘা দশ কাঠা পাঁচ কাঠা করে জমি দিবেন, যাতে আমাদের ভাইরা এসে নদের বাচ্চা আর কষ্ট না পায়, কারণ ওখানে জায়গা পাচ্ছে না, বুঝতে পারছেন তো, মা বোনরা আসতে পারে তারা খুব ব্যথা তাদের মনে যে আমরা প্রতিবারে যাই আর যেতে পারছি না, বড় জায়গার দরকার, তো শহর তো অত বড় জায়গা পাওয়া যায় না, আমাদের বাধ্যই বাইরে কিনতে হচ্ছে, সেখানে মাটি কিনতে হবে, সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। পরিশেষে আমরা বলি আখেরি মোনাজাতের বেদাত কি আমাদের মধ্যে আছে? আপনারা দেখছেন কখনো আমাদের ইসলামের আখেরি মোনাজাত হতে কখনো পাবেন নাই, এটা একটা বিপ্লবী সিদ্ধান্ত, কিন্তু বহু জায়গায় কিন্তু বাদ হয়ে যাচ্ছে আসছে। আল্লাহ রসুল যে দোয়া পড়ে সব বৈঠক শেষ করতেন, এই দোয়াটাই মানুষ ভুলে গেছে, কি আহলাদিস কি হানাফি সবাই একই অবস্থা ছিল, কথা শেষ মোনাজাত, আমরাও করতাম অন্যরাও করত না, হাদিসটা আমরা পেয়ে গেছি, আমরা সেগুলো মানুষকে বলি, নিজেরা আমল করি, এই আমাদের আমল থেকেই কিন্তু মানুষ ছেড়ে দিচ্ছে, কি বলি আমরা শেষে, এই তো আপনারা তো সবাই জেনে গেছেন এটা আমাদের একটা বড় সফলতা, যা আপনারা বলতে পারছেন এটা একটা বড় সফলতা, তাই না? শনিবারের সকালে ফজরের সালাত আদায় করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সেখানে ইমারতের পক্ষ থেকে সবার উদ্দেশ্যে বিদায়ী দোয়া করা হয়, সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া পড়ে বিদায় দেওয়া হয়। আর হাদিসে বলা হচ্ছে এই পুরো ইজতেমা থাকাকালীন সময় যত কথা আমরা বলেছি এই কথার মধ্যে যেগুলো যদি ভুলক্রমে কোনো ভুল কথা এসে যেয়ে থাকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক সেগুলো ক্ষমা করে দিবেন। আর যদি যত নেকির কথা বলেছি বা আমরা আমল করেছি সমস্ত নেকি আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত মোহরাঙ্কিত করে রাখবেন, কেয়ামত পর্যন্ত আপনার নেকি বাড়তেই থাকবে। আর এই সুন্দর দোয়া বাদ দিয়ে আমরা হাত তোলে মোনাজাত, কী একটা খেলা ছিল একদিন, এই বেদাত দূর হয়ে গেছে কিন্তু বেদাতীরা আখেরি মোনাজাত জবরদস্তি ধরে রাখছে, আমাদের পরে হিংসা করি, ওরা এটা করে না আমরা এটা করবোই, তো করো যতবার করো তো কে তোমার ঠেকায়, আমরা সহি সুন্দর সমাজের সামনে তুলে ধরার দায়িত্ব নিচ্ছি, বাস এর বেশি কিছু আমাদের দায়িত্ব নেই, হেদায়তের মালিক আল্লাহ। আপনাদেরকে আবারও বলছি তবলিগ ইজতেমা 32তম তবলিগ ইজতেমা আগামী বৃহস্পতিবার, যদি বলা হচ্ছে বাদ আসর কিন্তু আসলে ফজর থেকেই শুরু হয়ে যাবে, এই মসজিদ ও মসজিদ আমাদের ছেলেরা সবসময় বয়ান দিবে, ফজরে আসরে প্রতি সালাতের শেষে বয়ান হতেই থাকবে এখানে এবং স্টেজে সব জায়গায়, যারা আসবেন কেউ চুপচাপ বসে যেতে পারবেন না, আলহামদুলিল্লাহ সবাই কিছু দাওয়া থেকে দাওয়াত শুনবেন এবং দাওয়াত দিবেন। আমাদের ছেলেরা এখন অনেক লেখাপড়া শিখছে, অনেক মদিনা ফারগিয়ে দেশে ফিরেছে, আমরা আম্বাই বলে দিয়েছি বাবা তোমরা যে যখন যেখানে সুযোগ পাচ্ছ কিছু বক্তব্য দিও মসজিদে এসে। আমি আল্লাহ পাকের নিকটে প্রার্থনা করছি তিনি যেন তবলিগ ইজতেমাকে সফল করেন এবং আমাদের ভাইদের অন্তরকে যেন ইজতেমাকে সফল করার পিছনে সাধ্যমতো সাহায্য করার তৌফিক দান করেন। আকুলু কৌলি হাজা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।